তথাস্তু ওরে বাবা এগুলো কিন্তু কালো 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 আর এই ফুলগুলো উফ কি সুন্দর লাগছে গুড মর্নিং এভরিওয়ান সকলকে মিক্স অ্যান্ড ম্যাচ মামুনির পরিবারে স্বাগত জানাই আজকে 8th May আর আজ হচ্ছে সোমবার সকালবেলা উঠেই আগেই শুকনো জামাকাপড়গুলো তুলে নিচ্ছি কারণ গতকাল রাতেই এক বালতি ভিজিয়ে কেচে মেলে দিয়েছিলাম এই বারান্দাতে যাতে সকালের রোদটা পড়বে আর তাতেই যেন ঝটপট শুকিয়ে যায় তো সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব শুকিয়ে গেছে তাই এগুলো তুলে নিচ্ছি আজকে উঠতে একটু বেলা করলাম কারণ ছেলের তো ছুটি ওর তো সামার ভ্যাকেশন পড়ে গেছে তো এখন এই লম্বা 1-1.5 মাসের একটা ছুটি চলবে হাফ ম্যাট তো হয়েই গেছিলাম এদের জ্বালায় এবার এই যে 1-1.5 মাস ছুটি থাকবে না এতে ফুল ম্যাট হয়ে যাব কারণ দেখতেই পাচ্ছ পিছে পিছে ঠিক রান্নাঘরে চলে এসছে শুধু রান্নাঘর না যখন যা করব পিছে পিছে সেখানেই ঘুরঘুর করবে হাজারো প্রশ্ন প্রচুর বকবক আর দুষ্টুমির তো শেষ নেই এই করে করে ফুল ম্যাট হয়ে যাবো আর কি ওর পেছনে বকতে বকতে তো যাই হোক তবে ভালোই হয়েছে গরমটা আবার নতুন করে পড়েছে আজকে তো বেশ রোদ উঠেছে সাথে গরমও তো ছুটিটারও দরকারই ছিল ঠিক সময় ঠিক জিনিসটা দরকার আছে না চলো এখন আমি আমাদের চা ওর বনভিটা করছি শাহবাবু নেই ও আজকে একটু বেলা হবে তো আজকে অনেকগুলো কাজ আছে সারাদিনে ছোটোখাটো মিলিয়ে তো সেগুলো সারবো দিনটা আজকে বেশ বড় হতে চলেছে এরকম ব্যাপার তো এখানে আমি আর ছেলে আজকে একসাথে চা খাচ্ছি মানে ও বনভিটা খাচ্ছে আমি চা খাচ্ছি গল্প করতে করতে এবার ওকে যে একটু বলেছি একটু পড়তে বস ব্যাস অমনি ওনার বেজার পড়তে তো ভালো লাগে না না আর তারপরে ছুটি চলছে কিসের পড়া তো যাই হোক একটু তো বই খাতার সঙ্গে টাচে থাকতে হবে না বলো তো যাই হোক ওই চাটা খেতে খেতেই যা একটু ওর সঙ্গে পড়িয়ে নিলাম তারপর ওকে একটা টাস্ক দিয়ে আমি আমার নিজের কাজে এগোলাম সকালে ওর জন্য ব্রেকফাস্ট করছি একটু পরোটা করে দিচ্ছি আগের দিনে রাতের আলু পাঁচ ফোড়ন তো কড়াই আছে তো সেটা দিয়েই ওকে খাইয়ে দেবো আর আমিও কিছু একটা খেয়ে নেবো মানে তরকারি তো আছে একটু তো মুড়ি ঠুড়িও খেয়ে নিতে পারি তো বেশ খুশি হয়েছে পরোটার তরকারি দেখে চলো ওকে খাইয়ে দিই বাকি সংসারে অনেক কাজ আছে তার সাথে সাথেও আজকে 8 তারিখ হয়ে গেল আর আগামী 10 তারিখ 10ই মে ছেলের জন্মদিন তোমাদের বলছিলামই তো না গিফট টিফট কেনার কিনতে যাচ্ছি সেই সময় তো তোমরা দেখেছই জানোই বুঝতে পেরেছিলে যে ওর জন্মদিন আছে তার তারিখটা হচ্ছে 10 তারিখ তো মাঝে আর একটাই দিন আজকে 8 তারিখ তো প্রচুর কাজ আছে বুঝতেই পারছ ঘরে বাইরে মিলিয়ে তো সেই জন্যই একটু ব্যস্ততা তো আজকে বিকেলে ওর সাঁতার ক্লাস আছে সেখানে যেতে হবে তারপরে একটু যাব জিনিসগুলো কিনতে মানে বেলুন্স ফেলুন্স এইসব তারপরে বার্থডের কেকটা অর্ডার দিতে যাব তো পরপর অনেক কাজ আছে অনেক প্ল্যান আছে একটু বড় ননদের বাড়ি যাব তো সব মিলিয়ে সারাদিনে বললাম না অনেকটা অনেক কিছু ওবেলার পরে প্ল্যান আছে তো আগে বাড়ির কাজগুলো সারি তারপর তো বেরোনো যাবে তবে হ্যাঁ দুপুরবেলা একটু তাড়াতাড়ি বেরোবো সেই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে আর কি দেখলেই তো বিছানাটা ওই ঝেড়ে দিল মানে সব আমি করবো কিন্তু এন্ডে কিছু একটা করে ব্যাস জিতে নেবে না ওই করেছে যাক ভালো আজকে একটু ডিমের কারি করছি আর আগের দিনে সবই আছে মানে শাক আছে পটল সর্ষে আছে ডাল আছে তো আর বেশি কিছু করছি না এই যে খাবারগুলো বের করে রেখেছি এগুলো গরম করলেই হয়ে বেরিয়ে পড়েছি সাদা ক্লাসের জন্য খাওয়া দাওয়া করে মাথাটাও আজ যায়নি খ্যাপা খ্যাপা লাগছে মানে সুইমিং করলে তো অলরেডি চুল ভিজেই যাবে হ্যাঁ যাই হোক বেরিয়েছি তাড়াতাড়ি সুইমিং ক্লাসের এখনও টাইম হয়নি সুইমিং ক্লাসে যাওয়ার জন্য এখনও যথেষ্ট সময় আছে কিন্তু বেরোলাম তাড়াতাড়ি কারণ একটু যাবো পাল্লায় আইব্রোটা করতে হবে আর একদমই সময় নেই কালকে আর হবে কি হবে না তো সেজন্যই একটু তাড়াহুড়ো করেই বেরোনো এটাকে নিয়ে যাচ্ছি আমার সাথে এই যে কারণ একবারে পার্লারদের কাজ সেরে সাঁতারের জন্য বেরিয়ে যাবো হয়ে গেছে আমাদের আইব্রো করা মানে আমার আইব্রো করা এগুলো কি কালো 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 আর এই চলো এবার যাওয়া যাক আবার সেই বিশাল গরম পড়েছে মারাত্মক রোদের তেজ এখন বিকাল 5:10-15 মতন বাজে কিন্তু এখনও বেশ রোদের তেজ
আর একদম টাইমের মধ্যেই হয়ে গেছে। আসলে দুপুরের টাইমটা জেনারেলি যে কোনো পার্লারই ভীষণ ফাঁকা ফাঁকা থাকে, তো ওই জন্যই খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছি। তো টাইমের মধ্যে পার্লারের কাজও হয়ে গেলো আর সাঁতার ক্লাসেও পৌঁছে গেলাম। চলো, ইনি তো এখন খেলবেন, তাই তো? তারপরে ক্লাসে ঢুকবো। পুরো ঘেমে গেছিস। দাঁড়া, চল চল চল, ঘেমে দেখেছিস, ঢেকে দিয়েছে গরমের জন্য। আয় কিরে, শক্তি চলে গেছে? হ্যাঁ, বলে সুইমিং করে আমার শক্তি চলে গেছে। তাহলে আর আসবি না নেক্সট দিন থেকে সুইমিং ক্লাসে? ও, চল চল চল, তাতে চল। বাড়ি এসে গেছি, উপরে যাবো, আবার বেরোবো, যাবো একটু বদ্দির বাড়িতে। তবে তার আগে একটু ঘরে গিয়ে সুইমিংয়ে অফিসি বাড়িতে গেলে এনার্জি পাবে। যাই হোক, সুইমিংয়ের ব্যাগটা রেখে একটু জল টল খেয়ে তারপর বেরোবো, এখন আর বসার সময় নেই। জল টল খেয়ে ঠাকুরকে সন্ধে ধুনো দিয়ে আবার বেরোলাম, আর এবার সাথে আছে শাওয়াবু। ওরে বাবা রে, কি আওয়াজ গাড়ি! কারণ এবার সন্তু মানাকে দরকার, ওকে নিয়েই কাজ আছে। আগে যাবো বদ্দির বাড়ি। এসে গেছি আমরা বদ্দির বাড়িতে, আর এই ফুলগুলো ও কি সুন্দর লাগছে, দিনের বেলায় আসলে আরো বেশি ভালো লাগে। যাই হোক, চলো গেটের কাছে না দাঁড়িয়ে ভেতরে যাওয়া যাক এখন। ওরে বাবা, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সব কেনাকাটি কমপ্লিট, অনেক রাত হয়ে গেল বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেল, 10:35 বাজে। আসলে বদ্দির বাড়ি থেকে বেরোতে বেরোতেই দেরি হয়ে গেছে, আর তারপর তো আরও টুকটাক কেনাকাটি ছিল লাস্ট মোমেন্টের, তো সেগুলো করতে গিয়েও একটু দেরি হলো। বাট ফাইনালি মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে গেছে, আর কিছু বাকি থাকলে কাল দেখা যাবে, আজকে আর ভালো লাগছে না, বেশ টায়ার্ড লাগছে। সেই বিকেলবেলা না, ইনফ্যাক্ট দুপুরবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া করে, তারপর থেকে একভাবে চলছি না। আর আমার সাথে সাথে এই যে আমার সোনা বাবাটাও চলছে, তো ভীষণ টায়ার্ড, আর পেটে জায়গা নেই, সেরকম টুকটাক খাওয়া দাওয়া হয়েছে বদ্দির বাড়িতে। তবে একটু সামান্য কিছু খাবো, যা তুই তরকারি খেতেই হবে, ডিনার খেতেই হবে, খাবার দাবারগুলো গরম করব, করে খেতে বসবো। তবে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, কারণ খেয়ে দিয়ে কতক্ষণে শোবো সেই ইচ্ছা। বাকি চলো আজকের গোটা দিনের ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন সো ইউ উইল গেট অল বক্স নোটিফিকেশনস। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।